ফরিদপুরের শালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুড়ি পদক প্রাপ্তির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল 11টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সালাউদ্দিন আয়ুবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।